নমস্কার বন্ধুরা আরও একবার বোমা এডুকেশনের সকলকে স্বাগত বন্ধুরা আগের ভিডিওতে আমি জানিয়েছিলাম যে সাত তারিখে মৌসুমি ম্যাডামের বেঞ্চ বসছে কলকাতা হাইকোর্টে কিন্তু সেই দিন কোনো ধরনের আপার প্রাইমারির কেস লিস্টেড করা হয়নি এবং লিস্টেড করা না হলেও মৌসুমি ম্যাডাম বিচারপতির কাছে আবেদন জানিয়েছিলেন এই আপার প্রাইমারি গুরুত্বপূর্ণ কেসটিকে লিস্টেড করার জন্য এবং সেই অনুযায়ী একটি অর্ডার কিন্তু প্রকাশিত হয় এবং সেই অর্ডারে কি আছে সেটি আমরা এখন দেখব তার যারা এই চ্যানেলে প্রথম তাদের অনুরোধ করব তারা যেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেয় এবং বেল আইকেনটি প্রেস করে যাতে নোটিফিকেশন সরাসরি তাদের ইউটিউব চ্যানেলে পৌঁছে যায় তো যে গুরুত্বপূর্ণ কেসটি ছিল নাইন ফাইভ নাইন সেভেন ডাব্লু সেই রিলেটেড আমি এখানে একটি অর্ডার দেখছি দিয়েছে নাকি তো এখানে সাত তারিখে লক্ষ্য করে দেখুন একটি অর্ডার দেওয়া হয়েছে এবং সেই পিডিএফটিকে আমরা এখানে ডাউনলোড করব দেখুন এখানে সাত সাত দু হাজার কুড়িতে এই অর্ডারটি দেওয়া হয়েছে এবং এখানে দেখুন ডাব্লুপি নাইন ফাইভ নাইন সেভেন ডাব্লু এই কেসটি আছে এবং তার সঙ্গে রিলেটেড কিছু কেস আছে এবং এখানে দেখুন অর্ডারে বলা হয়েছে যে এই গুরুত্বপূর্ণ কেসটিকে লিস্টেড করা হতে পারে দেখুন এখানে নিচের লাইনে বলা হয়েছে লিস্ট দিস ম্যাটার অন দ্য নেক্সট ডে বিফোর দ্য বেঞ্চ এবার বলা হচ্ছে মৌসুমি ম্যাডামের বেঞ্চ পর পরবর্তীকালে বসতে চলেছে একুশ তারিখে যেটা আমি আগের ভিডিওতে দেখিয়েছি তার আগে কিন্তু কোনো ধরনের নোটিশ এখনও দেয়নি হাইকোর্ট থেকে তাহলে নিশ্চয়ই ওই বেঞ্চ বসার আগের দিন এই কেসটিকে লিস্টেড করার কথা বলা হয়েছে অর্থাৎ যেদিনই মৌসুমি ম্যাডামের বেঞ্চ বসবে তার আগে এই কেসটিকে লিস্টেড করার কথা বলা হয়েছে আবার এটা হতে পারে যে নেক্সট যে বেঞ্চটা বসবে সেখানেও এটা লিস্ট হতে পারে তাহলে নেক্সট বেঞ্চ বসছে ন তারিখে কিন্তু সেখানে মৌসুমী ম্যাডাম থাকছেন না তাহলে নিশ্চয়ই ন তারিখে এই কেসটি যদি লিস্টেড হয় তাহলে আমরা এখানে ওয়েবসাইট থেকে পেয়ে যাব কিন্তু আমি ওয়েবসাইটে গিয়ে দেখলাম সাপ্লিমেন্টের লিস্ট থেকে শুরু করে যেসব কস লিস্ট দেওয়া হয়েছে ন তারিখের জন্য সেখানে কিন্তু আপার প্রাইমারি গুরুত্বপূর্ণ কেসটি এখনও লিস্টেড হয়নি তাহলে এখানে নিশ্চিত যে কালকে কিন্তু এই মামলাটি কোর্টে উঠছে না এখনও পর্যন্ত এই ধরনের কোনো আপডেট কিন্তু দেওয়া হয়নি এবং সেটি একুশ তারিখে কোর্টে উঠতে পারে এরকম একটি সম্ভাবনা থেকেই যাচ্ছে তাহলে এই কেসে আপডেট কি হতে পারে কালকে এটি লিস্টেড হচ্ছে কি না বা এর কোনো হিয়ারিং হতে পারে কি না তা সমস্তই আমি কিন্তু এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দেবো যদি সেই ধরনের কোনো আপডেট আসে আমি অবশ্যই যতটা দ্রুত সম্ভব আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং বেল আইকনটি প্রেস করুন যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান আপনাদের কাছে চলে যায়